এখনকার পরিস্থিতিতে অজানা ভয় সবার মনের মধ্যে। আগের মতো সহজ স্বাভাবিক জীবন এখন আর যেন কেউই মানতে পারছেন না। স্বাস্থ্যবিধি মেনেই চলতে হচ্ছে সকলকে। সাধারণ মানুষকে যেমন বেরোতে হচ্ছে, তেমনই অভিনেত্রী জীবনের পাশাপাশি মিমি চক্রবর্তী কিন্তু আবার সাংসদ হওয়ার জন্য মানুষের ভিড়েও যাচ্ছেন। তাই সবার মতোই বাইরে থেকে এসে যেরকম জামাকাপড় কেচা দিচ্ছেন এবং মাস্কের ব্যবহার করছেন, ঠিক তেমনই বারবার হাত স্যানিটাইজেশনের কাজও চলছে। তবে তিনি যে শুধুমাত্র বাইরের জন্যই প্রোটেকশন নিচ্ছেন তা কিন্তু নয়, ঘরেও প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খভাবে খেয়াল রাখছেন, সব যাতে মন মতো পরিষ্কার থাকে। তাই নিজে হাতে তুলে নিয়েছেন সেই দায়িত্ব। নিজে এই খুদকুতানিটাকে অবশ্য এনজয় করছেন মিমি চক্রবর্তী, আর তার ব্যাপারে নিজে তিনি জানালেনও। তবে যে শুধুমাত্র মিমি চক্রবর্তী এই ডিসঅর্ডারে ভুগছেন তা কিন্তু নয়, ওসিডি অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে ভুগছেন এখন অধিকাংশ মানুষই। কদিন আগে করোনাকে হারিয়ে সেটে ফিরেছেন নীল ভট্টাচার্য। তবে আগের ক্যাজুয়াল ভাবে কাটানো দিনগুলোকে মনে করে আর পরিস্থিতির কথা মাথায় রেখে কৃষ্ণকলি নিখিল ওরফে নীল এখন মানছে সব নিয়ম, আর সাথে বারবার হাত স্যানিটাইজেশনের কাজও চলছে। অভিনেত্রী রীতাভরী চক্রবর্তী নাকি আগে থেকেই এই ডিসঅর্ডারের শিকার, তবে বর্তমান পরিস্থিতিতে মাত্রা বৃদ্ধি পেয়েছে এর। বাইরে থেকে এলেই স্নান আর বাইরের পোশাকে নট অ্যালাউড। রীতাভরীর সাথে যারা থাকছেন তারা আরেক সেট করে জামাও রাখছেন সাথে, আর অবশ্যই ডিসপোজেবল মাস্কও। কি আপনার সাথেও কি মিল পাচ্ছেন? কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেল, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।